হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ সোনিয়ার। আজকের এপিসোডে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের দোপিয়াজা। এতদিন বড় বড় চিংড়ি দিয়ে বিভিন্ন রকমের রেসিপি দিয়েছি, আপনারা সেটা দেখেছেন নিশ্চয়ই। আজকে অনেকেই কমেন্টস করেছিলেন ছোট চিংড়ি দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করে দেওয়ার জন্য, তাই আজকে ছোট চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছের দোপিয়াজাটা তৈরি করলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজার, গরম ভাতের সাথে খুবই সুস্বাদু লাগে। আমি আজকে দোপিয়াজা তৈরি করার জন্য এখানে পেঁয়াজের কলি নিয়েছি 2-3টা, ধনে পাতা কুচি নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচের ফালি 4-5টা, আর পেঁয়াজ নিয়েছি 1.5 কাপের মতো কুচি করে, 250 গ্রামের মতো ছোটো চিংড়ি নিয়েছি। এখানে তেল দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণ। এবার তেলের মধ্যে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু এটার নাম দোপিয়াজা, তাই এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ব্যবহার করা হয়। এই রান্নাটা খুবই সহজ আর তৈরি করতে খুব অল্প সময় লাগে, কিন্তু এটা দিয়ে অনেক বেশি পরিমাণে ভাত আপনারা খেয়ে ফেলতে পারবেন। আমার কাছে কিন্তু এই চিংড়ি মাছের দোপিয়াজাটা খুবই পছন্দের, বিশেষ করে ছোট চিংড়ি দিয়ে যদি করা হয়। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে, তখন এর মধ্যে চিংড়ি মাছটাকে দিয়ে দিব। আর এই চিংড়ি মাছের লেজ এবং মাথাটাকে আমি ফেলে নিয়েছি, খোসাটাকে না ছাড়ালেও চলবে যেহেতু এটা ছোট চিংড়ি। একই রেসিপিতে আপনারা বড় চিংড়ি দিয়েও করতে পারেন। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি কাঁচামরিচের ফালিগুলো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম। মশলাটা পুড়ে যাচ্ছে, তাই একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিতেই কিন্তু আমাদের চিংড়ি মাছের রান্নাটা হয়ে যাবে। এই মাছটা কিন্তু একেবারে ভাজা ভাজা করে ফেলতে হবে, মোটেও পানি রাখা যাবে না এর মধ্যে। এখন পানিটাকে শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্নাটা করতে হবে। আর আমি এখানে পেঁয়াজের কলিটা ব্যবহার করেছি, এতে দেখতে একটু সুন্দর লাগবে, লাল সবুজের মতো। যদি আপনাদের কাছে থাকে তাহলে ব্যবহার করবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই পর্যায়ে পেঁয়াজের পাতাটা একটু পরে দিব, যাতে করে তার রংটা সবুজ থেকে যায়। নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এখানে 2-3টা স্টিক দিয়েছিলাম পেঁয়াজ পাতার। যতটুকু পানি আছে এটা একেবারে শুকিয়ে ফেলছি। চিংড়ি মাছের যতগুলো রেসিপি আছে আমার চ্যানেলে, সবগুলোর লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা চেক করে দেখে নিতে পারেন। পানিটা একেবারে শুকিয়ে এসেছে, এই পর্যায়ে আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি। ছোটবেলা থেকে আমার মায়ের হাতের এই চিংড়ি মাছের দোপিয়াজাটা আমার খুবই পছন্দের ছিল, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। একেবারে পানি শুকিয়ে এসেছে, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপিতে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।